হেফাজতুল ইসলামের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিতার ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। মাই স্পিকার, আমি দেখলাম আলামা শফি সাহেব 90 বছর বয়স হেলিকপ্টার করে কোথায় গিয়েছেন, বড় নিউজপেপারে চলে আসলো আলামা শফি সাহেব হেলিকপ্টারে গিয়েছেন, কোথায় টাকা পেল? আমাদের তোফায়েল আহমেদ সাহেব গত 4 বছরে 40 বার ভোলাতে হেলিকপ্টারে গিয়েছেন, এই ব্যাপারে কিন্তু কেউ প্রশ্ন করলেন না। আমি মনে করি মানুষ স্পিকার, আপনারা আমাকে একটু মাফ করবেন, আপনারা আমাদের ঐক্যতা আমি একটু কথা বলে নিই। মানুষ স্পিকার, গত 30 বছর, গত 30 বছর গণতন্ত্রের নামে ক্ষমতার লড়াইয়ে আমরা যেই পরিমাণ গাড়ি ভেঙেছি, আপনারা যেই পরিমাণ গাড়ি ভেঙেছেন, এক বছরে জাপান এত গাড়ি বানায় না। যত সরকারি সম্পত্তি আমরা আপনারা নষ্ট করেছি, ওই দিয়ে দুইটা পদ্মা ব্রিজ বানানো যেত। আমরা যদি বাংলাদেশ জিন্দাবাদ বলে গাড়ি ভাঙি, সেটা সহিংস আন্দোলন। আপনারা জয় বাংলা বলে গাড়ি ভাঙলে সহিংস আন্দোলন। আল্লাহু আকবার বলে হেফাজত যদি গাড়ি ভাঙে তাহলে তারা জঙ্গি হয়ে যায়। এইটা কি ধরনের কথা? মানে স্পিকার, জঙ্গি কেন বলছি? জঙ্গি ইজ এ ভেরি ডেঞ্জারাস টার্ম। আমরা যখন এখানে লোকাল পলিটিক্স এর জন্য জঙ্গি বলি, বিদেশে আমাদের ভাবমূর্তি সাংঘাতিক ভাবে নষ্ট হয়। আওয়ামী লীগ সরকারই তো সবচেয়ে বেশি ক্রেডিট নেয় যে আমরা জঙ্গি থামিয়ে দিয়েছি। আওয়ামী লীগ সরকারই যদি সবচেয়ে বেশি জঙ্গি বেড়ে যায় তাহলে আওয়ামী লীগের রেপুটেশন প্রবলেম। হেফাজতুল ইসলাম নিয়ে আরেকটা কথা বলছি, আওয়ামী লীগের যে পলিটিক্যাল ক্রাইসিস যেটা দেখা গিয়েছে, হেফাজতুল ইসলাম আসলো কেন? মাননীয় স্পিকার, হেফাজতুল ইসলাম কিন্তু আসেনি যখন আমরা বিভিন্ন জায়গায় মদের লাইসেন্স দেই, যখন আমরা সিনেমা হল ওপেনিং এ মিলাদ দেই, যখন আমরা ব্যাংক ওপেন করি মিলাদ দিয়ে, তখন কিন্তু হেফাজত আসবে। হেফাজত ইসলাম এসেছে যখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল মুসলমানের হৃদয়ের স্পন্দন তাকে নিয়ে কটাক্ষ করা হয়েছে। কোথায় হয়েছে? গণজাগরণ মঞ্চে। আমি পার্টিকুলার বলছি, কিছু অ্যান্টি ইসলাম ব্লগার, নাস্তিক হতেই পারে, এটা যার গণতান্ত্রিক ব্যাপার, কিন্তু অ্যান্টি ইসলাম কিছু ব্লগার সেই সময়টা বিচার করলেই তো পারত। সেই সময় বিচার করেনি কেন? সেই সময় বিচার না করে কি নাম দেওয়া হয়েছে? এরা জঙ্গি, এরা হেফাজতে জামাত, এদের সাথে কথা বলা যাবে না। তো জঙ্গি হলে এদের সাথে মিটিং হচ্ছে কেন? জঙ্গি যদি হয় এরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মিটিং করছেন কেন? জঙ্গি যদি হয় এখানে মন্ত্রীরা যে আলামা শফি সাহেবের সাথে দেখা করছেন কেন? আসল কথাটা সেটা না। আসল কথা হলো রাজীবকে নিয়ে। রাজীব যিনি মারা গিয়েছিলেন, আই উইল নট গো, আমি বলবো না রাজীব অ্যান্টি মুসলিম নাস্তিক কি ছিল না ছিল, কিন্তু দেয়ার ওয়াজ আ কন্ট্রোভার্সি বিকজ 886/2012 রিট পিটিশনে সেই থাবা বাবা নিয়ে কথা ছিল। আমার দেশের মাহমুদুর রহমান সাহেবকে অ্যারেস্ট করা হয়েছে, যদি কি কারণে অ্যারেস্ট করা হয়েছে সেটা আমি পরে আসছি, বাট এটাকে তো কেউ কোনোদিন মানা করেনি যে না এটা মিথ্যা কথা। হ্যাঁ, সরকারের তরফ থেকে অনেকে মিডিয়াতে বলেছেন যে না, কি করা হয়েছে, এটাকে নতুন করে বানানো হয়েছে, এটা আসলে এরকম ছিল না। আসলে ব্যাপারটা কি, যদি নতুন করেই বানানো হয়, থাবা বাবা যদি আসলে রাজীবের না হয়ে থাকে, তাহলে ওটা কেন সত্য হবে যে ওই চারজন যারা মার্ডার করলো তারা ওই থাবা বাবা পরে রাজীবকে মার্ডার করলো? তার মানে থাবা বাবা আগেই ছিল। আওয়ামী লীগের টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে, এই অ্যান্টি ইসলাম লোককে আওয়ামী লীগ এখানে শোক প্রস্তাব দিয়ে আওয়ামী লীগ জাতীয় বীর বানিয়েছে, এবং বাংলাদেশে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করেছে তাকে এই পার্লামেন্টে জাতীয় বীরের মর্যাদা দিয়েছে। অ্যাজ ইফ মন্ত্রীরা শার্লক হোমস, কেউ মারা যাওয়ার এক ঘন্টার মধ্যে যে মন্ত্রীরা বলে দিচ্ছে এটা এ মেরেছে, এটা ও মেরেছে। তো জামাত ইসলামী যে খুব শিবির যে খুব ভালো আমি তা বলছি না, কিন্তু শিবির যদি মেরে থাকে, আমার কথা চলো, এবং এতে যদি জামাত ইসলামী রাজনীতি না করতে পারে, তাহলে বিশ্বজিৎ মারা যাওয়ার পর ছাত্রলীগ কিভাবে রাজনীতি করে বাংলাদেশে? আমার প্রশ্ন সেটা।